এরপরে প্রশ্ন করেছেন রেজাউল করিম আপনি জানতে চেয়েছেন আমরা জানি রসুল আকরম সাল্লা সাল্লামের পবিত্র স্ত্রীগণ ওম্মতের আম্মা অন্যদিকে অনেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা রদালহাকে বলেন মা ফাতিমা তাকে মা ফাতিমা বলা কি জায়স হবে নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ তারাই হলেন ওম্মতের প্রত্যেক সদস্যের মা আমাদের সকলের মা করিম আল্লাহবাহসুল্লাহ আহজাবের ছয় নম্বর আয়াতে বলেছেন ও আজওয়াজুহু ও মাহাতুকম অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ পত্নীগণ তারা হলেন তোমাদের মা অতএব ওমুলিন বলা হয় নবীসাল্লামের স্ত্রীগণকে তারা সমস্ত ইমানদারদের মা কারণ নবী সাল্লাম সমস্ত ইমানদারদের জন্য পিতৃতুল্য কিন্তু নবী সাল সাল্লামের কন্যা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তাকে মা বলে সম্বোধন করা এটা সঠিক নয় কারণ ফাতেমার মা তিনি মা হলে আবার ফাতেমা আমাদের কিভাবে মা হন অতএব তাকে মা হিসাবে সম্বোধন করা এটি সঠিক নয় নবী আলিসাম ফেমরাদহা অনেক ফজলত বর্ণনা করেছেন অনেক মর্যাদা বর্ণনা করেছেন বুখার এক বর্ণনা রয়েছে যে নবী আল ইসলাতসাল্লাম তাকে বলেছেন তুমি জান্নাতের নারীদের সর্দার হবে তাদের নেত্রী হবে এটি কি তুমি তুমি সন্তোষ সন্তুষ্ট নও এটি কি তোমার জন্য যথেষ্ট নয় তখন তিনি হেসে দিয়েছিলেন তো এখান থেকে বোঝা যায় তিনি জান্নাতি নারীদের সর্দার হবেন তার আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে নবীর রাজুদ ইসলামের অত্যন্ত আদরের মানুষ ছিলেন তিনি স্নেহের মানুষ ছিলেন তিনি হাসান হোসেন রতি আল্লাহ আনহুমার আম্মা ছিলেন আল্লাহ তালা আনহুর স্ত্রী ছিলেন তার অনেক ফুজরত এবং মানাকেব বৈশিষ্ট্য আছে কিন্তু তাই বলে তাকে মা ফাতেমা বলাটা ভুল যেগুলো আমাদের সমাজে জারিগান ইত্যাদিতে বলা হয় এবং আজকালও আমাদের সমাজে অনেকে ফাতেমা দল্লাহকে মা বলে সম্বোধন করেন এটি আমাদের পরিহার করা উচিত